সকাল 9:15, মোহিত সরকার সবেমাত্র টাইয়ে ফাঁসটা পরিয়েছেন। এমন সময় তার স্ত্রী অরুণা ঘরে ঢুকে বললেন, তোমার ফোন। এই সময় আবার কে? কাটায় কাটায় 9:30 অফিসে পৌঁছানোর অভ্যাস মোহিত সরকারের। ঠিক বেরোনোর মুখে ফোন এসেছে শুনে স্বভাবতই তার কপালে ভাঁজ পড়ল। অরুণা দেবী বললেন, বলছে তোমার সঙ্গে স্কুলে পড়তো। স্কুলে? বুঝো, নাম বলেছে? বলল, জয় বললেই বুঝবে। 30 বছর আগে স্কুল ছেড়েছেন মোহিত সরকার। ক্লাসে ছিল জনা 40-এক ছেলে। খুব মন দিয়ে ভাবলে হয়তো তাদের মধ্যে জনাভিষেকের নাম মনে পড়বে, আর সেই সঙ্গে চেহারাও। জয় বা জয়দেবের নাম ও চেহারা দুটোই ভাগ্যক্রমে মনে আছে, কারণ সে ছিল ক্লাসে সেরা ছেলেদের মধ্যে একজন। পরিষ্কার ফুটফুটে চেহারা, পড়াশোনায় ভালো, ভালো হাই জাম্প দিত, ভালো তাসের ম্যাজিক দেখাতো, ক্যাসাবিয়াঙ্কা আবৃত্তি করে একবার মেডেল পেয়েছিল। স্কুল ছাড়ার পর তার আর কোনো খবর রাখেনি মোহিত সরকার। এখন তিনি বুঝতে পারলেন যে এককালে বন্ধুত্ব থাকলেও এতকাল ছাড়াছাড়ির পর তিনি আর কোনো টান অনুভব করছেন না তার স্কুল সহপাঠীর প্রতি। মোহিত অগাত্তা টেলিফোন ধরলেন। হ্যালো, কে মোহিত? চিনতে পারছ ভাই? আমি সেই জয়, জয়দেবস বোস, বালিগঞ্জ স্কুল। গলা চেনা যায় না, তবে চেহারাটা মনে পড়ছে। কি ব্যাপার? তুমি তো এখন বড় অফিসার ভাই, নামটা যে মনে রেখেছে এটাই খুব। ওসব থাক, এখন কি ব্যাপার বলো। ইয়ে, একটু দরকার ছিল, একবার দেখা হয়। কবে? তুমি যখন বলবে, তবে যদি তাড়াতাড়ি হয় তাহলে তাহলে আজই করো। আমার ফিরতে ফিরতে 6টা হয়, 7টা নাগাদ আসতে পারবে? নিশ্চয়ই পারবো। থ্যাংক ইউ ভাই, তখন কথা হবে। হালে কেনা হালকা নীল স্ট্যান্ডার্ড গাড়িতে আপিস যাবার পথে মোহিত সরকার স্কুলের ঘটনা কিছু মনে রাখার চেষ্টা করলেন। হেডমাস্টার গ্রিন, সুরেশ ঘোলাটে চাহনি আর গুরুগম্ভীর মেজাজ সত্ত্বেও স্কুলের দিনগুলোই ভারী আনন্দের ছিল। মোহিত নিজেও ভালো ছাত্র ছিলেন। শঙ্কর, মোহিত আর জয়দেব, এই তিনজনের মধ্যে রেষারেষি ছিল। ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনজনে যেন পালা করে হতো। ক্লাস 6 থেকে মোহিত সরকার আর জয়দেব বোস একসঙ্গে পড়েছেন। অনেক সময় এক বেঞ্চিতেও পাশাপাশি বসতেন দুইজন। ফুটবলেও পাশাপাশি স্থান ছিল দুইজনের। মোহিত খেলতেন রাইট ইন, জয়দেব রাইট আউট। তখন মোহিতের মনে হতো এই বন্ধুত্ব বুঝি চিরকালের। কিন্তু স্কুল ছাড়ার পরই দুইজনের রাস্তা আলাদা হয়ে গেল। মোহিতের বাবা ছিলেন অবস্থাপন্ন লোক, কলকাতার নাম করা ব্যারিস্টার। স্কুল শেষ করে মোহিত ভালো কলেজে ঢুকে ভালো পাশ করা 2 বছরের মধ্যেই ভালো সদাগিরি অফিসে চাকরি পেয়ে গেল। জয়দেব চলে যায় অন্য শহরের অন্য কলেজে, কারণ তার বাবার ছিল বদলির চাকরি। তারপর আশ্চর্য ব্যাপার, মোহিত দেখেনি যে তিনি আর জয়দেবের অভাব বোধ করছেন না। তার জায়গায় নতুন বন্ধু জুটেছে কলেজে। তারপর সেই বন্ধু বদলে গেল যখন ছাত্রজীবন শেষ করে মোহিত চাকরি জীবনে প্রবেশ করলেন। এখন তিনি তার আপিসের 4 জনের মাথার একজন, এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হলো তারই একজন সহকর্মী। স্কুলের সহপাঠীদের মধ্যে একমাত্র প্রজ্ঞান সেনগুপ্তের সঙ্গে মাঝে মাঝে ক্লাবে দেখা হয়, সেও ভালো আপিসে বড় কাজ করে। আশ্চর্য, স্কুলের স্মৃতির মধ্যে কিন্তু প্রজ্ঞানের কোনো স্থান নেই। অথচ জয়দেব, যার সঙ্গে 30 বছর দেখাই হয়নি, স্মৃতির অনেকটা জায়গা দখল করে আছে। এই সত্যটা মোহিত পুরনো কথা ভাবতে ভাবতে বেশ ভালো করে বুঝতে পারলেন। মোহিতের অফিসটা সেন্ট্রাল এভিনিউতে। চৌরঙ্গিয়া সুরেন ব্যানার্জির সংযোগস্থলে কাছাকাছি আসতেই গাড়ির ভিড়, মোটরের হর্ন আর বাসের ধোয়া মোহিত সরকারকে স্মৃতির জগৎ থেকে হুড়মুড়িয়ে বাস্তব এনে ফেলল। হাতের ঘড়িটার দিক চোখ পড়াতে মোহিত বুঝলেন যে তিনি আজ 3 মিনিট লেট হবেন। অফিসের কাজ সেরে সন্ধ্যায় তার লি রোডের বাড়িতে যখন ফিরলেন মোহিত, তখন তার মনে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের স্মৃতির কণামাত্র অবশিষ্ট নেই।
সত্যি বলতে কি তিনি সকালের টেলিফোনের কথাটাও বেমালুম ভুলে গিয়েছিলেন। সেটা মনে পড়ল যখন বেয়ারা বিপিন বৈঠকখানায় এসে তার হাতে রুলটানা খাতার পাতা ভাঁজ করে ছেড়ে একটা চিরকুট দিল। তাতে ইংরেজিতে লেখা, জয়দেব বোস, অ্যাসপার অ্যাপয়েন্টমেন্ট। রেডিওতে বিবিসির খবরটা বন্ধ করে মোহিত বিপিনকে বললেন, ভেতরে আসতে বলো। আর বলেই মনে হলো জয় এতকাল পর আসছে, তার জন্য কিছু খাবার আনিয়ে রাখা উচিত ছিল। আপিস ফেরতা পার্ক স্ট্রিট থেকে কেক পেস্ট্রি জাতীয় কিছু কিনে আনা তার পক্ষে খুব সহজ ছিল, কিন্তু খেয়াল হয়নি। তার স্ত্রী কি আর নিজে খেয়াল করেছে এসব কাজটা করেছেন? চিনতে পারছো? গলার স্বর শোনে আর সেই সঙ্গে কণ্ঠস্বরে অধিকারীর দিকে চেয়ে মোহিত সরকার যে প্রতিক্রিয়াটা হলো সেটা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে শেষ ধাপ পেরোনোর পরে আর এক ধাপ আছে বলে মনে করে পা ফেলতে হয়। চৌকাট পেরিয়ে তিনি ঘরের ভেতরে এসে দাঁড়িয়েছিলেন। তার পরনে ছাই রঙের বেখাপ্পা ঢলঢলে সুতির প্যান্টের উপর হাত কাটা সস্তা ছিটের শার্ট দুটির কোনোটি কোশনীনকালে স্ত্রীর সংস্পর্শে এসেছে বলে মনে হয় না। শার্টের কলারের ভেতর দিয়ে যে মুখটি বেরিয়ে আছে তার সঙ্গে অনেক চেষ্টা করে মোহিত তার স্মৃতির জয়দেবের সঙ্গে কোনো সাদৃশ্য খুঁজে পেলেন না। আগুন থেকে চোখ কোটরে বসা, গায়ের রং রোদে পুড়ে ঝামা, গাল তোবড়ানো, থুতনিতে অন্তত তিন দিনের কাঁচা পাকা দাড়ি, মাথার উপর অংশ মসৃণ, কানের পাশে কয়েক গাছা অবিনাস্ত পাকা চুল। প্রশ্নটা হাসি মুখে করায় ভদ্রলোকের দাঁতের পাটিও দেখতে পেয়েছেন মোহিত সরকার, এবং মনে হয়েছে পান খাওয়া খয়ে যাও অমন দাঁত নিয়ে হাসতে হলে হাত দিয়ে মুখ ঢেকে হাসা উচিত। অনেক বদলে গেছি না, বসো। মোহিত এতক্ষণ উঠে দাঁড়িয়েছিলেন, সামনে সোফা আগন্তুক বসার পরও মোহিত নিচের জায়গায় বসলেন। মোহিতের নিজের ছাত্রজীবনের কয়েকটা ছবি তার অ্যালবামে আছে। সেই ছবিতে 14 বছর বয়সের মোহিতের সঙ্গে আজকের মোহিতের আদল বার করতে অসুবিধা হয় না। তাহলে একে চেনে এত কঠিন হচ্ছে কেন? 30 বছর একজনের চেহারার এত পরিবর্তন হয় কি? তোমাকে কিন্তু বেশ চেনা যায়, রাস্তায় দেখলেও চিনতে পারতাম। ভদ্র কথা বলছেন, আসলে আমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। কলেজে পড়তে পড়তে বাবা মারা গেলেন, আমি পড়া ছেড়ে চাকরির ধান্দায় ঘুরতে শুরু করি। তারপর ব্যাপার তো বোঝই, কপাল আর ব্যাংকিং এই দুটো যদি না থাকে তাহলে আজকের দিনে একজনের ইয়ের পক্ষে চা খাবে? চা? হ্যাঁ। তা মোহিত বিপিনকে ডেকে চা আনতে বললেন, আর সেই সঙ্গে এই ভেবে আশ্বস্ত হলেন যে কেক মিষ্টি যদি নাও থাকে তাতেও ক্ষতি নেই, এনার পক্ষে বিস্কুটটি যথেষ্ট। ও, ভদ্রলোক বলে চলেছেন, আর সারাদিন ধরে কত পুরনো কথাই না ভেবেছি জানো মোহিত। মোহিত নিজেরও যে কিছু সময় তাই করেছেন সেটার বললেন না। এলসিএম জিসিএম কে মনে আছে? মোহিতের মনে ছিল না, কিন্তু বলতেই মনে পড়ল। এলসিএম হলেন পিটিএর মাস্টার লালচাঁদ মুখুজ্জ, আর জিসিএম হলেন অঙ্কের স্যার গোপেন মিত্তির। আমাদের খাবার জলের ট্যাঙ্কের পেছনটায় দুজনকে জোর করে পাশাপাশি দাঁড় করিয়ে বং ক্যামেরায় ছবি তুলেছিল মনে আছে? ঠোঁটের কোণে একটা হালকা হাসি এনে মোহিত বুঝিয়ে দিলেন যে তার মনে আছে। আশ্চর্য, এগুলো তো সবই সত্যি কথা। ইনি যদি জয়দেব না হন তাহলে এত কথা জানলেন কি করে? স্কুল লাইফের 5টা বছরই আমাদের জীবনের বেস্ট টাইম জানো ভাই, বললেন আগন্তুক। তেমন দিন আর আসবে না। মোহিত একটা কথা না বলে পারলেন না। তোমার তো মোটামুটি আমারই বয়স ছিল বলে মনে পড়ে, তোমার চেয়ে 3 মাসের ছোট, তাহলে এমন বুড়োলে কি করে? চুলের দশা এমন হলো কি করে? স্ট্রাগল ভাই, স্ট্রাগল, বললেন আগন্তুক। অবশ্য টাকটা আমাদের ফ্যামিলির অনেকেরই আছে, বাপ ঠাকুরদা দুজনেই টাক পড়ে যায় 35-এর মধ্যে, গাল ভেঙেছে হাড় ভাঙা খাটুনির জন্য আর প্রপার ডায়েটের অভাবে। তোমাদের মতো তো টেবিল চেয়ারে বসে কাজ নয় ভাই, কারখানায় কাজ করেছি 7 বছর, তারপর মেডিকেল সেলসম্যান,
ইন্স্যুরেন্সের দালালি, এ দালালি, সে দালালি, এক কাজে টিকে থাকবো সে তো আর কপালে নেই। তাঁতের মাকুর মতো একবার এদিক একবার ওদিক। কথায় বলে শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। অথচ তাঁতের সে শব্দে শরীরটা গিয়ে কি দাঁড়ায় তা তো আর বলে না, সেটা আমায় দেখে বুঝতে হবে। বিপিন চা এনে দিল, সঙ্গে প্লেটের সন্দেশ আর সিঙ্গারা। গিন্নির খেয়াল আছে বলতে হবে, ক্লাস ফ্রেন্ডের এই ছিঁড়ি দেখলে কি ভাবতেন সেটা মোহিত আন্দাজ করতে পারলেন না। তুমি খাবে না? আগন্তুক প্রশ্ন করলেন। মোহিত মাথা নাড়লেন। আমি এই মাত্র খেয়েছি। একটা সন্দেশ? না, তুমিই খাও। ভদ্রলোক সিঙ্গারা কামড় দিয়ে চিবোতে চিবোতে বললেন, ছেলেটার সামনে পরীক্ষা, অথচ এমন দশা জানো মোহিত ভাই? ফির টাকাটা যে কোথা থেকে আসবে তা বুঝতে পাচ্ছি না। আর বলতে হবে না, মোহিত বুঝে নিয়েছে। আগেই বোঝা উচিত ছিল এর আসার কারণটা, সাহায্য প্রার্থনা, আর্থিক সাহায্য। কত চাইবেন? 20-25 হলে দিয়ে দেয়াই বুদ্ধিমানের কাজ, কারণ না দিলে যে উৎপাতের শেষ হবে না এমন কোনো ভরসা নেই। আমার ছেলেটা খুবই ব্রাইট জানো ভাই, পয়সার অভাবে তার পড়াশোনা মাঝে মধ্যে বন্ধ হয়ে যেতে পারে, এই কথাটা ভেবে আমার রাতে ঘুম হয় না। দ্বিতীয় সিঙ্গারাটা উঠে গেল প্লেট থেকে। মোহিত সুযোগ পেলেই জয়দেবের সেই ছেলে বয়সের চেহারাটার সঙ্গে আগন্তুকের চেহারা মিলিয়ে দেখছেন, আর ক্রমেই তার বিশ্বাস বদ্ধমূল হচ্ছে যে এই বালকের সঙ্গে এই পৌরের কোনো সাদৃশ্য নেই। তাই বলছিলাম ভাই, চায়ের সশব্দ চুমুক দিয়ে বললেন আগন্তুক, অন্তত সখানে কি সদেরেক যদি পুরনো বন্ধুর হাতে তুলে দিতে পারো তাহলে? ভেরি স্যাড। হ্যাঁ, টাকার কথাটা উঠতেই সরাসরি না করে দেবেন এটা মোহিত মনে মনে স্থির করে ফেলেছিলেন, কিন্তু এখন মনে হলো ব্যাপারটা এতটা রূঢ়ভাবে না করলেও চলতো। তাই নিজেকে খানিকটা শুধরে নিয়ে গলাটাকে একটু নরম করে বললেন, সরি ভাই, আমার কাছে জাস্ট নাও ক্যাশের একটু অভাব, আমি কাল আসতে পারি। এনি টাইম, তুমি যখনই বলবে। কাল আমি একটু কলকাতার বাইরে যাব, ফিরবো দিন দিনেক পরে, তুমি রোববার এসো। রবিবার? আগন্তুক যেন খানিকটা চুপসে গেলেন। মোহিত মন স্থির করে ফেলেছেন, ইনি যে জয় চেহারায় তার কোনো প্রমাণ নেই। কলকাতার মানুষ ধাপ্পা দিয়ে টাকা রোজগারের হাজার ফিকির জানে, ইনি যদি জালিয়াত হন হয়তো আসল জয়দেবকে চেনেন। তার কাছ থেকে 30 বছর আগের বালিগঞ্জ স্কুলের কয়েকটা ঘটনা জেনে নেওয়া আর এমন কি কঠিন কাজ। রবিবার কখন আসব? আগন্তুক প্রশ্ন করলেন। সকালের দিকেই ভালো, এই 9টা সাড়ে 9টা। শুক্রবার ঈদের ছুটি, মোহিতের আগে থেকেই ঠিক আছে বারুইপুরে এক বন্ধুর বাগান বাড়িতে স্বস্তি গিয়ে উইকেন্ড কাটিয়ে আসবেন, দুদিন থেকে রবিবার রাতে ফেরা, সুতরাং ভদ্রলোক সকাল এলে তাকে পাবেন না। এই প্রতারণের টুকুর প্রয়োজন হতো না যদি মোহিত সোজাসুজি মুখের উপর না করে দিতেন, কিন্তু কিছু লোক আছে যাদের দ্বারা জিনিসটা হয় না, মোহিত এই দলেই পড়েন। রবিবার তাকে না পেয়ে যদি আবার আসেন ভদ্রলোক, তাহলে তার সঙ্গে দেখা না করার কোনো অজুহাত বার করবেন মোহিত সরকার, তারপর হয়তো আর বিরক্ত হতে হবে না। আগন্তুক চায়ের কাপে শেষ চুমুক দিয়ে সেটা নামিয়ে রাখতেই ঘরে আরেকজন পুরুষ এসে ঢুকলেন। ইনি মোহিতের অন্তরঙ্গ বন্ধু বাণীকান্ত সেন, আরও দুজন আসার কথা আছে, তারপর তাসের আড্ডা বসবে, এটা রোজকার ঘটনা। বাণীকান্ত ঘরে ঢুকেই যে আগন্তুকের দিকে একটা সস্নিগ্ধ দৃষ্টি দিলেন সেটা মোহিতের দৃষ্টি এড়াল না। আগন্তুকের সঙ্গে বন্ধুর পরিচয়ের ব্যাপারটা মোহিত অম্লান বদন এড়িয়ে গেলেন। আচ্ছা তাহলে আসি, আগন্তুক উঠে দাঁড়িয়েছিলেন। তুই উপকারটা করলে সত্যি গ্রেটফুল থাকবো ভাই, সত্যি। ভদ্রলোক বেরিয়ে যাওয়ার মর মুহূর্তেই বাণীকান্ত বন্ধুর দিকে ফিরে ভ্রূকুঞ্চিত করে বলেন, এই লোক তোমাকে তুই করে বলছে, ব্যাপারটা কি? এতক্ষণ তুমি বলছিল, শেষে তোমাকে শুনিয়ে হঠাৎ তুই বলল, লোকটা কে? মোহিত উত্তর না দিয়ে বুক সেলফ থেকে একটা পুরনো ফটো অ্যালবাম বের করে তার একটা পাতা খুলে বাণীকান্তর দিকে এগিয়ে দিল।
এ কি তোমার স্কুলের গ্রুপ নাকি? বোটানিক্সে পিকনিকে গিয়েছিলাম, বললেন মোহিত সরকার। কারা এই পাঁচজন? আমাকে চিনতে পারছো না? দাঁড়াও দেখি। অ্যালবামের পাতাটাকে চোখের কাছে নিয়ে বাণীকান্ত সহজেই তার বন্ধুকে চিনে ফেললেন। এবার আমার ডান পাশের ছেলেটিকে ভালো করে দেখো তো। ছবিটিকে আরও চোখের কাছে এনে বাণীকান্ত বললেন, দেখলাম। মোহিত বললেন, ইনি হচ্ছে যিনি এইমাত্র উঠে গেলেন। স্কুল থেকে কি জুয়া ধরেছিলেন নাকি? অ্যালবামটা সর শব্দে বন্ধ করে পাশের সোফায় ছুঁড়ে ফেলে দিয়ে প্রশ্ন করলেন বাণীকান্ত। ভদ্রলোককে অন্তত 32 বার দেখেছি রেসের মাঠে। সেটাই স্বাভাবিক, বললেন মোহিত সরকার। তারপর আগন্তুকের সঙ্গে কি কথা হলো সেটা সংক্ষেপে বললেন। পুলিশে খবর দে, বললেন বাণীকান্ত। জোর জোচ্চরে জালিয়াতে ডিপো হয়েছে কলকাতা শহর। এই ছবির ছেলে আর এই জুয়ারি এক লোক হওয়া ইম্পসিবল। মোহিত হালকা হেসে বললেন, রোববার এসে আমাকে নাক পেলেই ব্যাপারটা বুঝবে, তারপর আর উৎপাত করবে বলে মনে হয় না। বারুইপুরে বন্ধুর পুকুরের মাছ, পোলট্রি মুরগির ডিম আর গাছের আম জাম ডাব পেয়ারা খেয়ে, বকুল গাছে ছায়া শতরঞ্জি পেতে বুকে বালিশ নিয়ে তাস খেলে শরীর ও মনের অবসাদ দূর করে, রবিবার রাত 11টায় বাড়ি ফিরে মোহিত সরকার বিপিন বেয়ারার কাছে শুনেছেন যে সেদিন যে ভদ্রলোকটি এসেছিলেন তিনি আজ সকালে আবার এসেছিলেন। যাবার সময় কিছু বলে গেছেন কি? আগে না, বলল বিপিন। যাক নিশ্চিন্ত, একটা সামান্য কৌশল কিন্তু তাতে কাজে দিয়েছে অনেক, আর আসবে না, আপদ গেছে। কিন্তু না, আপদ সেদিনের জন্য গেলেও পরের দিন সকাল 8টা নাগাদ মোহিত যখন বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছেন তখন বিপিন আবার একটি ভাঁজ করা চিরকুট এনে দিল তার হাতে। মোহিত খুলে দেখলেন 3 লাইনে একটি চিঠি। ভাই মোহিত, আমার ডান পাটা মচকেছে, তাই ছেলেকে পাঠাচ্ছি। সাহায্যস্বরূপ সামান্য কিছু এর হাতে দিলে অশেষ উপকার হবে, আশা করি হতাশ করবে না, ইতি জয়। মোহিত বুঝলেন এবার আর রেহাই নাই, তবে সামান্য মানে সামান্যই। এই স্থির করে তিনি বেয়ারাকে বললেন, ডাকো ছেলেটিকে। মিনিটখানেকের মধ্যে একটি 13-14 বছর বয়সের ছেলে দরজা দিয়ে ঢুকে মোহিতের দিকে এগিয়ে এসে তাকে প্রণাম করে আবার কয়েক পা পিছিয়ে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। মোহিত তার দিকে মিনিটখানেক চেয়ে থাকলেন, তারপর বললেন, বসো। ছেলেটি একটি দুস্থ ভাব করে একটি সোফা এক কোণে হাত দুটো কোলের উপর জড়ো করে বসল। আমি এক্ষুনি আসছি। মোহিত দোতলা গিয়ে স্ত্রী আঁচল থেকে চাবির গোছাটা খুলে নিয়ে আলমারি খুলে দেরাজ থেকে 4টা 50 টাকা নোট বার করে একটা খামে পুড়ে আলমারি বন্ধ করে আবার নিচের বৈঠকখানায় ফিরে এলেন। কি নাম তোমার? শ্রী সঞ্জয় কুমার বোস। এতে টাকা আছে, সাবধানে নিতে পারবে? ছেলেটি মাথা নেড়ে হ্যাঁ বলল। কোথায় নেবে? বুক পকেটে। ট্রামে ফিরবে না বাসে? হেঁটে। হেঁটে? কোথায় বাড়ি তোমার? মির্জাপুর স্ট্রিট। এত দূর হাঁটবে? বাবা বলেছেন হেঁটে ফিরতে। তার চেয়ে এক কাজ করো, ঘণ্টাখানেক বসো, চা মিষ্টি খাও, অনেক বই টই আছে দেখো, আমি 9টা অফিস যাব। আমায় নামিয়ে দিয়ে আমার গাড়ি তোমাকে বাড়ি পৌঁছে দেবে, তুমি বাড়ি চিনিয়ে দিতে পারবে তো? ছেলেটি আবার মাথা নেড়ে হ্যাঁ বলল। মোহিত বিপিনকে ডেকে ছেলেটির জন্য চা দিতে বলে অফিসে যাবার জন্য তৈরি হতে দোতলায় রওনা হলেন। ভারী হালকা বোধ করছেন তিনি, ভারী প্রসন্ন। জয়কে দেখে না চিনলেও তিনি তার ছেলে সঞ্জয়ের মধ্যে 30 বছর আগের ক্লাস ফ্রেন্ডটিকে ফিরে পেয়েছেন।